আমি দিলে সবাই বলেছেন প্রমাণ করে দিতে হবে যে পার্টি হোক না কেন তাকেই বিপুল ভোটে জয় করতে হবে আমরা দিনাটায় এমন একজনকে জয় করলাম যিনি আলিপুরদুয়ার সোনার দোকানে ডাকাতির মামলায় আসামি আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য সোনার দোকানে ডাকাতির আসামি তিনি হয়ে গেলেন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আমরা সেই জায়গায় চোরকে বসিয়ে দিলাম তারপরে আজকে আমাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে আজকে দিনাটায় এমএলএ নেই কন্যাশ্রী ফর্মে সই করার জন্য মায়েরা এমএলএ পাবেন না ভাতার ফর্মে সই করবার জন্য এমএলএ নেই কৃষি পেনশনের ফর্মে সই করবার জন্য এমএলএ নেই আমাদের এমএলএ আবার হবে আমরা উপনির্বাচনে ভোট দিয়ে যাকে জয়ী করব সে আবার আমাদের এমএলএ হবে আমাদের সেই ফর্মগুলোতে সই করতে পারবে কিন্তু আমরা তো সেগুলো ভাবিনি ভোটের সময় আমাদের বোঝানো হয়েছে যে নিশীথ প্রামাণিক হচ্ছে হিন্দু নিশীথ প্রামাণিককে ভোট দিলে আক্রান্ত হয়েছি আজকাল যে পার্থ বলছিল 12 দিন আমাদের আছে জেলায় প্রত্যেকটা থানায় নাকি আমার বিরুদ্ধে এফআইআর করবে আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন আমি বলেছি শুধু জেলা না রাজ্যের সব থানায় আমার বিরুদ্ধে আপনি এফআইআর করুন কিন্তু আপনি যদি আমাদের বাস দিয়ে দাঁড়া করেন আমরা ভুল বেলপাতা দিয়ে আপনার পূজা করব না আপনাদেরও বাস দিয়ে পূজা করব এ কথাটা বিজেপির কর্মীদের নেতাদের মনে রাখতে হবে সবখানে থাকবে শুধু আমরা আক্রান্ত না আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ওপর আক্রমণ করা হয়েছে আমাদের বাক্য বাক্য যুব নেতা নেত্রী না তাদের ওপর আক্রমণ করা হয়েছে ওরা যদি এখানে আমাদের আক্রমণ করে ওরা যদি ত্রিপুরায় আক্রমণ করে ওরা যদি কুচবিহারে আক্রমণ করে যেখানে শুনবেন যে বিজেপি দ্বারা তৃণমূলের একটা কর্মী আক্রান্ত হয়েছে সাথে সাথে রাস্তায় নামবেন পত্র দিতে হবে আমরা অনেক বলেছি আমাদের নেত্রী বলেছিলেন বদল নাই নয় বদল চাই বদল অনেক হয়েছে এবার বদলের সাথে সাথে বদলাও চাই যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে যারা মানুষকে ধর্মের নামে ভাষণ চায় নির্বাচন হবে কিন্তু আমাদের পাখির চোখ সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে ওই নয়ের আগে দুই একটা গন্তরের কথায় কিছু যায় আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে ভারতবর্ষের মানুষ চায় নরেন্দ্র মোদীর হাত থেকে মুক্তি আর সেই মুক্তির জন্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে নরেন্দ্র মোদীর হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আর আমরা যদি বেইমানি করি আমরা যদি তৃণমূলের প্রার্থীকে হারিয়ে আনন্দ করতে চাই তাহলে ভারতবর্ষের মানুষ আমাদের ক্ষমা করবে না তারা আমাদের ঘৃণার চোখে দেখবে তাদের কাছে আমরা ছোট হয়ে যাব তাই ওই বিএনপি নেতার কথায় নয় এখন তৃণমূল কংগ্রেসের দিকে আর সমগ্র হিমাচল যেভাবে তাকিয়ে আছে আমরাও সেই দিকে দিশা রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তুলি প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা নির্বাচন জয়ী হয়ে আমরা তৃণমূলকে আমাদের নেত্রীকে ভারত